হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মাথা রেসিপি। তো বন্ধুরা, চিংড়ি মাছের মাথা রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। তো বাটা মশলা দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। আর বাটা মশলায় আমি অ্যাড করেছি জিরা, কাঁচা জাল, রসুন, পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে। তো হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে এতে আমি দিয়ে দিলাম রসুনের কোয়া। তো প্রথমে রসুনের কোয়া দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দেব আমি টমেটো। তো আমি পাকা টমেটো নিয়েছি 3-4টার মতো। তো টমেটোগুলো কেটে নিয়েছি। তো এবার আমি 2-3 মিনিটের মতো জ্বালিয়ে নেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে এতে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো সর্বশেষ আমি দিয়ে দেব চিংড়ি মাছের মাথা। তো এখানে আমি ঘিলু আলাদা করে রেখেছি, তো মাথাগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আমি ঘিলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, অবশেষে ঘিলুও দেওয়া হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন চিংড়ি মাছের মাথা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।